নিজের কুরবানির পশু নিজে জবাই করা যাবে কিনা, আমাদের দেশে হুজুরদের জন্য অপেক্ষা করে থাকেন তা কতটা সহি, নিজে জবাই করতে চাইলে কোন দোয়া পড়ে জবাই করব দয়া করে জানাবেন। খুব দরকারি একটা প্রশ্ন, কিভাবে নিজের কুরবানি নিজে জবাই করবেন? খুব সহজ। প্রথম কথা হলো, নিজের কুরবানির পশু নিজে জবাই করাটা উত্তম, এটা উত্তম, এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কুরবানির পশু তিনি নিজে জবাই করেছেন। আমরা হুজুরদের দিকে তাকায় থাকি, মনে করি যে হুজুর ছাড়া মনে হয় কোরবানি হবে না। আরেকটা ব্যাপার আছে, হুজুর বেচারা একটা ছুরি ধারটা দিয়ে রাখে, আমাদের এই সমস্ত গরু কিনতে পারি কিন্তু একটা ছুরি রেডি করতে পারি না আমরা, ওই হুজুরের ছুরির দিকে তাকানো লাগে। মুশকিল হলো হুজুর বেচারা চারটা পাঁচটা কোরবানি করার পরে ছুরির ধার শেষ হয়ে যায়, এরপরে শুধু পোষাইতে থাকে, ভালো করে কোরবানি হয় না। এগুলো অনুচিত, যিনি কোরবানি করবেন তার দায়িত্ব একটা ধারালো ভালো ছুরির ব্যবস্থা করা, যাতে পশুকে অহেতুক কষ্ট দিতে না হয়। আর নিজের কোরবানি নিজে করাটাই হলো উত্তম। কীভাবে করবেন নিজের কোরবানি? অনেকে ভয় পায় যে কোরবানি হইল না না হইল, কোনো ব্যাপার না, খুব সহজ। কোরবানি করার আগে আপনি বললেন আল্লাহ এটাকে আমার পক্ষ থেকে কবুল করেন, বা আমরা কয়েকজন মিলে করলে আল্লাহ কয়েকজনের তরফ থেকে অমুক অমুক, আমরা যারা নিয়াত করছি তুমি জানো তাদের তরফ থেকে এটাকে কবুল করো, বা নাম ধরলেন আল্লাহ অমুক 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 আমরা এই কয়জন আমাদের পক্ষ থেকে এটা কবুল করো, বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবাই করে ফেললেন। আল্লাহুম্মা মিঙ্কা ওয়া লাক, আল্লাহ আপনার তরফ থেকে পশু পাইছি আবার আপনার উদ্দেশ্যে এটা কোরবানি করছি। এই কথাগুলো বললে ভালো, না বললেও হয়ে যাবে, শুধু বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কোরবানি করলেও হয়ে যাবে, নিয়ত থাকবে এটা কোরবানি পাস যথেষ্ট। এখন কথা হলো জবে কীভাবে করবেন। জবের জন্য সাধারণত পশুর আপনার কণ্ঠনালীর এমন জায়গায় ছুরি চালাতে হবে যেখানে হাড্ডি থাকে না, সাধারণত কান ধরলে কানের মাথা যেখানে থাকে এই বরাবর ছুরি চালানো করলে সাধারণত জবে ভালোভাবে হয়ে যায়। ভালো করে শক্ত করে ধরলে, টাইট করে টানলে খুব বেশি সময় লাগে না, খুব দ্রুততার সাথে হয়ে যায় যদি ছুরিটা ভালো থাকে এবং শক্ত করে ধরা হয়। আর জবে বিশুদ্ধ হওয়ার জন্য যেটা লাগবে সেটা কি, খাদ্যনালী, শ্বাসনালী এবং আপনার দুই পাশে দুইটা রগ আছে যে এই রগ কাটাটা হলো আপনার দেখার বিষয়, রোগগুলো কাটা গেল কি না। তো খাদ্যনালী খুব সহজে কেটে যায়, তার পাশে থাকা যে নালী সেটাও কাটা যায়, আর পাশে যে সরু নালী কিছু চিকন নালী সেটাও খুব সহজে কাটা যায়। এই তিনটা রগ অন্তত কাটা গেল কি না এটা আপনি দেখবেন, ব্যাস এই তিন রগ কাটা গেলে কোরবানি বিশুদ্ধ হয়ে গেল শেষ। খুব বেশি অযথা খোঁচাখুঁচি করার দরকার নেই, অনেকে জবাই করে আবার খোঁচা, এই খোঁচাইলে কোরবানি তো হওয়া পরের কথা পশুর গোশত খাওয়াই হারাম হয়ে যেতে পারে, কারণ সেক্ষেত্রে পশু জবের কারণে রক্ত প্রবাহের কারণে মৃত্যু না হয় হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হতে পারে যদি খোঁচানো হয়। এই জন্য খোঁচানো নিষেধ, জবাই করে আপনার পশুর জান কবজ হওয়ার পর তাকে ছিলতে হবে। অনেকে আপনার জবের পর রু বের হওয়ার আগে চামড়া ছেলা শুরু করে, বিশেষ করে কষায় রাইটা করে তার আরেকটা ধরতে হবে, রব কাটা শুরু করে, এগুলো অন্যায় কাজ, এগুলো করা যাবে না। কোরবানিতে আপনার সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে, এগুলো হলে তার জান যাইতে দিবেন, তারপরে চামড়া ছেলা শুরু করে।